হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং উইথ সোহিনী। আমি সোহিনী আর ও পুটু। সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর একটু আমি এখন মার্কেটে যাবো কিছু জিনিস কিনতে, এসে তোমাদের সাথে শেয়ার করবো বা গিয়েও দেখানোর চেষ্টা করবো। মেবি আজকে খুব ভিড় হবে, জানি না কতটা পারবো, বাট ট্রাই করবো। তো চলো দেখতে থাকো টাকা। আমি আমার বাড়িতে ছোট করে লক্ষ্মী পুজো করি, তো তার জন্য কিছু কেনাকাটি ছিল করা হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে যাব। তো আমি পেপার থেকে এই পাগুলো সব কাট করে নিয়েছি, এখন আমি জাস্ট আমাদের দরজার পাশাপাশে দুটো করে সিঁড়িতে লাগিয়ে দেবো। তো দেখলে পেপারটা কাট করে নিয়েছি, আর সকালে স্নান করেছিলাম কিন্তু এত গরমে বেরিয়েছিলাম রাস্তায়, তো আবার একবার স্নান করবো আর ফ্রেশ হবো। এবার আমি পুজোর সব জোগাড় স্টার্ট করবো, তো অনেকটাই বেলা হয়ে গেল। তো চলো আর লেট না করে আমি একে স্নানে যাই, এসে তোমাদেরকে আবার সবটা দেখাচ্ছি কিরম জোগাড় করছি না করছি। আর আমি একদম বাড়ির মানে কিরম কোনো নিয়ম সেরকম কিছু না, বাড়ির পুজোর মতো করে করব, তো খুব কিছু নিয়ম পালন করে করব না। তো যদি কোনো ভুল ত্রুটি কিছু কেউ দেখে থাকো প্লিজ ক্ষমা করে দিও, কারণ আমি কিছু নিয়ম সেরকম জানি না, তো নিজের মতো করে করার চেষ্টা করছি। তো চলো সবাইকে টাটা। আবার তো হ্যালো বন্ধুরা, আমি স্নান করে নিয়েছি, এইবার যাব পুজোর দিকে। এবার ওপরে যাওয়া যাক, আমাদের ঠাকুরঘর ওপরে, তো যাই আর প্রথমে স্টিকারগুলো সব লাগাবো। এই সিঁড়িটা মোটামুটি কমপ্লিট, এখন উপরের আমার বাড়ির পুজো হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখাতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল। তো এখন আমি প্যান্ডেলে চলে এসেছি, প্যান্ডেলের ঠাকুর এখনও ঠাকুর বসে আসেননি, ঠাকুর এমনি আছে। আর কি তোমরা আমার বাড়ির পুজোটা দেখলে কেমন হয়েছে জানিও। পাড়ার পুজোটা এবার আমরা এসে গেছি রাহুলের বাড়িতে, তো অনেকটাই রাত হয়ে গেছে, আমরা এত ফাস্ট ফাস্ট সবার বাড়িতে ঘুরেছি, আমরা রাহুলের বাড়িতে খাবো।
কি খাচ্ছি দেখাবো, ভোগ খাবো, এখন আমরা ভোগই খাবো। তারপরে আমরা আমরা একটা তারপরে আমাদের একটা প্ল্যান আছে নাইট ওয়াক একটু যাওয়ার, একটু হেঁটে যাওয়ার, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে, কিন্তু জানি না যে কি হবে না হবে, চলো দেখা যাক। যে যার জায়গাতে আবার ফিরে যাবে, রাহুলকে আবার আমাদের ছেড়ে চলে যেতে হবে পাগলা কারণে, আমাদেরও খুব খারাপ লাগছে। তাই আজকে আমরা কিন্তু লাস্ট নাইটটা আমাদের ছুটির ওর বাড়িতেই কিন্তু লাস্ট এসেছি, ওকে একটুখানি লাস্ট সবাই আমরা চাই যে পরের বছর যেন রাহুল বাড়িতেই থাকে, পরের বছর যেন রাহুল সুস্থ হয়ে যায়। রাহুল একবার আমাকে একটু দিও তালুর দাম, বাবাটা দেখতে পাবে গণেশকে দেখ না, দেখে কি মায়া লাগছে। আন্টি দেখলাম জোর করে হাতায়, শুনো প্রচুর খাওয়ার পর অবস্থাটা দেখুন। আসলে ওর কিন্তু মনটা খুব ভালো, ও কিন্তু কাউকে না বলতে পারে না, দেখুন যে বাড়ি থেকে ডেকেছে সেই বাড়ি থেকে গিয়েই খেয়েছে, দেখুন তারপর অবস্থাটা দেখুন, রাত্রি 11:30টার সময় অবস্থাটা দেখুন, কিভাবে বাড়ি নিয়ে যাবো বুঝতে পারছি না। মনে হচ্ছে একটা ট্রেচার কিছু ডাকতে হবে, পারবি না ধরতে হবে। পুজো পুজো সব শেষ, এন্ড লাস্ট আমরা প্যান্ডেলে এসেছি, তো আমাদের কথা হচ্ছে যে এইবার আমরা সবাই একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেতে যাবো। তো এখানে আছি আমি, বুলটি, আচ্ছা তনয় আছে, তুমিন আছে, ডোনা আছে, গণেশ আছে, রাহুল আছে, অভি আছে, আমার আজকে একটা কিন্তু দিচ্ছে এই যে সবাই, আজকে আমাদের শেষ আনন্দ, এরপর আবার একটা বছর পরে আমরা সবাই একসাথে, হ্যাঁ হ্যাঁ সবাই একসাথে, বোনও আছে, বোন আসছে, ও আসলে আমরা সবাই এখান থেকে একসাথে বেরোবো। এখন বাজে রাতের 12টা, এখন আমরা লেট নাইট ওয়াকে বেরিয়েছি, আমার বোনের কথা বোন চেয়েছিল যে আমরা সবাই একটু লেট নাইট ওয়াকে বেরোই, তো মানে লেট নাইট না বাট স্টিল আমরা বেরিয়েছি। তো এখন সবার কন্ডিশনটা দেখাই, রেখে দেখো নাইট ড্রেস পরে চলে এসছে, কিছু করবি আমি ব্লক করছি, ঠিক আছে আমরা এখন একটু হেঁটে চিনার পার্কের কাছাকাছি যাবো কোল্ড ড্রিঙ্কস নিতে। আমাদেরকে আজকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে ওয়ান এন্ড অনলি তনয় সরকার, আজকে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে, চলো যাওয়া যাক। রাহুল কি চাই একটা বড়? খুব টায়ার্ড, এখন আমরা সামান্য একটা কোল্ড ড্রিঙ্কস খেতে এরা কোথায় হেঁটে গেছিলো, তো এখন আমরা ফিরছি, ফিরে পুটু অনেকক্ষণ বাড়িতে একা আছে, তোর কাছে যেতে হবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আজকের ব্লগটা কিন্তু যদি কারো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করে দেবে, হ্যাঁ একদম শেয়ারও করবে। আর আজকে কিন্তু স্পেশাল থ্যাঙ্কস কিন্তু বুলটিকে, তোমরা পুরো যে আমার বাড়ির যে পুজোটা দেখেছো আজকে কিন্তু বুলটি ছাড়া সেটা কিন্তু পসিবল হতো না, ও কিন্তু মানে ব্যাক অফ দ্য ক্যামেরা ছিল, মানে সব কিছুভাবে আজকে আমাকে হেল্প করে দিয়েছে। তো চলো আজকের ব্লগটা কিন্তু এই অবধি রাখছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে, তো চলো গুড নাইট, টাটা, এই সবাই টাটা বল।